গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগ। সবাই কিরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর আমাদের মতো জাস্ট বিন্দাস আছো। তো আজকে ডেইলি ব্লগ নিয়ে আসতে পারলাম না, সারাদিন এতটা ধকল গেছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আসলে আয়ুষের স্কুল ছিল, তারপরে রান্নাবান্না ছিল, মানে রান্নাবান্না সেরকম কিছু ছিল মানে স্কুল থেকে আসতে লেট হয়ে যায়, কি ব্লগ বানাবো। আর তাছাড়া আমার কালকে থেকে একটা প্ল্যান ছিল যে একটা সরস্বতী পুজোর মেকআপ লুক নিয়ে আসবো। তো যাই হোক, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে দিব একটা সরস্বতী পুজোর মেকআপ লুক শেয়ার করো, তো ভাবলাম যে চলো শেয়ার করা যাক। আর আগের বছরও আমি একটা মেকআপ লুক শেয়ার করেছিলাম, সেটা আমি দেখো এই সাইডে আমি ফটো দিয়ে দিচ্ছি মেকআপ লুকটা। আর আগের বছরের যে সরস্বতী পুজোর মেকআপ লুক ছিল সেটা যদি আমি পারি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে নিও, কারণ সেটা আগের বছর বলে কথা, বুঝতেই পারবে আগের বছর আমি কীভাবে ভিডিও বানাতাম আর এই বছর ঠিক কীভাবে ভিডিও বানাচ্ছি। তো চলো, চুলগুলো পুরো পাগলের মতন হয়ে আছে, চুলগুলোকে আমি এখন টাই আপ করে নেব ভালোভাবে। তো প্রথমে বলি, আমি মেকআপ কোর্স করেছি ডিপ্লোমার, হ্যাঁ, তবুও আমি এখনও এক্সাম দেইনি, আমার এক্সাম হবে ফেব্রুয়ারিতে। তো ধরতে পারো আমি একটা নতুন ছোটো মোটো মেকআপ নতুনই ধরতে পারো, তো ছোটো মোটো একজন মেকআপ আর্টিস্ট, হ্যাঁ, কয়েকটা বিয়ে বাড়িতেও আমি সাজাই। তবে প্রোডাক্টসের অভাবে, মানে এতদিন তো বুঝতেই পারছো সেরকম ইনকাম ছিল না, প্রোডাক্টসও সেই মতন ছিল না, তো খুবই কম প্রোডাক্টসে আমি কাজ করি আর কাজ করেছি, ইভেন এখনও কাজ করছি। তো তাই আমি প্রোডাক্টসগুলো তোমাদেরকে আমি শেয়ার করতে পারবো না, সেগুলো আমার থেকে বেটার তোমরা আরও ভালো কিনতে পারবে, তোমরা আরও বড় বড় মেকআপ আর্টিস্ট আছে যাদের থেকে ফলো করতে পারো। তবে হ্যাঁ, সরস্বতী পুজোর সময় ঠিক কীভাবে সাজবে সেটা সম্পর্কে একটু ধারণা আমি দিয়ে দিচ্ছি। তো দেখো, তোমরা কালকে যখন আমি এই শাড়িটা দেখিয়েছিলাম আমার ব্লগে, তো তোমরা বলেছো যে এই শাড়িটার সাথে ব্লাউজটা অতটাও, মানে সবাই বলোনি, দু একজন বলছো দিদি ভাই এই শাড়িটার সাথে কি ব্লাউজটা যাবে, তো তোমরাই দেখে বলো যে ব্লাউজটা ঠিকঠাক যাচ্ছে কি না। দেখো আমার কিন্তু কন্ট্রাস্টের আইডিয়াটা আমার মনে হয় পারফেক্ট, কারণ সবাই তো ব্লু ট্রাই করে, পিঙ্ক ট্রাই করে, তো কেউ একটু সিলভার কালার ট্রাই করুক বা হোয়াইট কালার ব্লাউজের সাথেও কিন্তু এটা পরা যেতেই পারে, তাই না? আমার মনে হয় ভালো লাগবে, তো আমার মনে হয় ভালো লাগবে। তো আমি যদি দাঁড়াতাম শাড়িটা পরে অবশ্যই বুঝতে পারতে, আর এই পাশের লাইটটা আমার খারাপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেল। তো তাই দেখো, যদি খুব একটা খারাপ লাগে, দেখো সবসময় তো একটু চকচকা করতে ভালো লাগে না, তাই না? একটু নিউট কালারের মধ্যে চেষ্টা করবে পরার, দেখবে ভালো লাগবে। তো আমার মনে হয় আর এইবার সরস্বতী পূজা না হয় এরকম একটা লুক তোমরা করলেই কি আছে, প্রত্যেকবারই যে তোমাদের হলুদ শাড়ি তার সাথে ব্লু ব্লাউজ রেড কালার ব্লাউজ পরতেই হবে এমন কোনো কথা নেই, এরকম ট্রাই করো, আশা করি সবার তোমার দিকে হা করে তাকিয়ে দেবে যে না ওর লুকটা একটু হলেও ডিফারেন্ট। তো আজকে চেষ্টা করব একটু লুকটা ডিফারেন্ট করার, তো চলো তোমরা দেখতে থাকো। তো এখন আমি কোনো কথা বলবো না, এখন সব কাজ আমি করব আর ভয়েস ওভার তোমাদের আমি দিয়ে দেবো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো মেন কাজ করে নিচ্ছি, তো স্কিনটাকে ওয়াইপ অফ করে নেব, তো এখন আর কথা বলবো না, হ্যাঁ তোমরা দেখতে। তো বন্ধুরা, মেকআপ করার প্রথমেই তোমরা কিন্তু মুখটাকে ভালো করে, সে ফেস ওয়াশ হোক বা যাই হোক না কেন, তোমরা কিন্তু একটু করে ভালো করে পরিষ্কার করে নেবে, কারণ মুখের মধ্যে তো একটুখানি যদি মুখটা তোমার মানে থাকে আর কি, খোলা থাকে, তো জানোই নোংরা তো হবেই, তাই না? তো যখনই মেকআপ করবে তার ঠিক এক দু মিনিট আগে কিন্তু এইভাবে ভালো করে পরিষ্কার করে নেবে। তো এবার দেখো, পরিষ্কার করার পর ওপেন পোর্সের সমস্যা অনেকেরই থাকে, তো সেই জন্য আমি কিন্তু একটা লাগাচ্ছি টোনার। তো তোমরা চাইলে যদি বরফ থাকে বরফ দিয়েও কিন্তু ঘষতে পারো তোমাদের স্কিনটাকে, বা এরকম যদি নর্মাল গোলাপের যে টোনারটা থাকে সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো অবশ্যই তোমরা কিন্তু সানস্ক্রিন ইউজ করবে, যেহেতু দিনের বেলার মেকআপ, আর দিনের বেলা তো জানোই রোদ থাকে, রোদে বাড়তে হবে, তো সেই জন্য তোমাদের সানস্ক্রিনটা কিন্তু অবশ্যই মাখা খুবই দরকার, কেউ সিরাম লাগাতে পারো, তো মোটামুটি পরিমাণে সানস্ক্রিন লাগিয়ে নিও, নয়তো তো জানোই রোদে পোড়া দাগ, বুঝতেই পারছো। তো আর দিনের বেলা যেহেতু মেকআপ করবে, একটু হালকা করেই মেকআপটা করার চেষ্টা করো। তো দেখো এখানে আমি প্রাইমার লাগিয়ে নিচ্ছি, প্রাইমারটা তো মাস্ট মেকআপের আগেই, অবশ্যই কী কী বললাম মনে আছে, প্রথমে ফেসটাকে ক্লিন করে একটু টোনার লাগিয়ে নিবে, চাইলে সানস্ক্রিন তো মাস্ট, তারপরে একটু ময়শ্চারাইজারও লাগাতে পারো, তারপরে তোমরা কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করতে পারো, বা কারো যদি সিরাম থাকে সিরামও, ফেস সিরামও ইউজ করতে পারো। মোট কথা, খালি মুখে মেকআপ করা যাবে না। তো দেখো এবার আমি আইব্রোটাকে করে নিচ্ছি, আইব্রো কিট থাকলে কেউ আইব্রো কিট দিয়েও করতে পারো, বা আইব্রো পেন্সিলও পাওয়া যায়, সেটা দিয়েও তোমরা করতে পারবো। আর সবসময় চেষ্টা করবে একটু ব্রাউন শেডের মধ্যে আইব্রোটা করার, কারণ কালো দিলে একদমই
বাজে লাগে। তো দেখো আইব্রো করার পর আমি একটু ব্রাশ দিয়ে এরকম করে নিচ্ছি, যাতে করে এক্সট্রা যে আইব্রোটা আইব্রো পাউডারটা থাকে সেটা যাতে পড়ে যায়, যাতে আমার একটু সব কিছু এক্সট্রা এক্সট্রা মনে না হয়। আইব্রো করার পর এখানে দেখো আমি কনসিলার ব্রাশ দিয়ে আইব্রোটাকে একদম কাট করে নিচ্ছি, একদম ক্লিন করে নিচ্ছি, যাতে করে আমার আইব্রোটা একটা শেপে চলে আসে। এটা তো করা খুবই দরকার। আর আজকাল মেকআপ তো সবাই জানে, কে না জানে বলো? কারণ ইউটিউব যখন হয়েছে, ইউটিউবের মতো এত বড় প্ল্যাটফর্ম যেখানে মেকআপ একদম দেখানি হয়, তো সবাই জানে। তবুও আমার মতো করে আমি করছি, তোমরা দেখে নিও। ভুলভ্রান্তি হলে অবশ্যই বড়ো, কারণ অনেক অনেক বড় বড় মেকআপ আর্টিস্টও কিন্তু আমার ব্লগ দেখে। তো যার যার পছন্দ মতো আইব্রো করো, কারণ সব আমার পছন্দ একটু মোটার মধ্যে থাকবে। আমার চিকন আইব্রো একদমই ভালো লাগে না, তো একটু মোটা করে আইব্রো যদি ভালো লাগে তো করতে পারো। তো খুব একটা মোটা না, কিন্তু আমার মোটাটাই বেশি ভালো লাগে। তো এই আর কি, তো আমার পছন্দ মতন আমি আইব্রো করে নিয়েছি। আইব্রো কিন্তু অনেক রকম করা যায়। তো দেখো এবার হচ্ছে কনসিলার দিয়ে চোখের উপরে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে পাউডার লাগিয়ে নিয়েছি। আর এবার দেখো আমি আঙুল দিয়েই খুব সহজেই একটা আইশ্যাডো করার চেষ্টা করছি, যাতে তোমরাও করতে পারো। আমি এখানে চাইলেই ব্রাশ ইউজ করতে পারতাম কিন্তু করিনি। দেখো ইনার কর্নারে আমি একদম একটা বাসন্তী হলুদ কালার দিয়েছি, তারপরে আমি একটা গোল্ডেন কালার দিচ্ছি। তো একদম আইব্রোটা একদম হালকার মধ্যেই করবো, যেহেতু আইব্রো না সরি আইশ্যাডোটা, যেহেতু দিনের বেলার মেকআপ অত গর্জিয়াস আইশ্যাডো করে লাভ নেই। এইবার দেখো কোনাতে আমি একটা ব্রাউন শেড নিচ্ছি, কিন্তু এখানে না কেমন অরেঞ্জ অরেঞ্জ দেখাচ্ছে, কিন্তু এটা একদম ব্রাউন শেড ছিল। হালকার মধ্যে একটা ব্রাউন শেড দিয়ে নিচ্ছি, যেহেতু মানে একদম সাইডটা না দিলে ভালো লাগে না চোখের, একটু ডার্ক দিতে হয়। তো দেখো আমি পুরো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, তোমরাও কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারো। তারপর আমি আইব্রোর মধ্যে একটু হাইলাইট করেছি। আর আইলাইনার, আইলাইনার তো অনেকভাবে পরা যায়, তো আমি চেয়েছিলাম একটা, তবে একটু আসলে এই মানে ব্রাশটা দিয়ে না সত্যি খুব মোটা হয়, আমি বুঝতে পারি না কেন জানো। তো আমার হাতের সামনে এটাই ছিল, তো তারপরে ভেবেছি থাক যখন করে এসেছি তো একটা উইং লাইনারই ক্রিয়েট করি। তো আমি একটা উইং লাইনার করার চেষ্টা করেছি, কিন্তু আমি বেশিরভাগই উইং লাইনারই করি যেখানেই যাই না কেন। কিন্তু আজকেরটা একটু মোটা হয়ে গেছে, কোনো ব্যাপার না, খারাপ লাগছে না, একদম ঠিকঠাক আছে। তোমাদের পছন্দ মতো তোমরা করে নিও। আমি এই ইদার মেকআপগুলোতে আইলাইনার দিয়ে না আমি একটু ব্লেন্ড করে দিই, ভালো লাগে দেখতে। তো আজকে থাক এটাই করলাম। তো এবার দেখো লোয়ার লেসে আমি একটা হোয়াইট আইলাইনার দিয়ে দিচ্ছি, যাতে করে আমার চোখটা একটু বড় বড় লাগে। আর যেহেতু আমি ব্লাউজটা সিলভার পরেছি, তো দেখো বেশ মানাচ্ছে, খারাপ লাগছে না। তো তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো, তোমাদের পছন্দ মতো। তো এইবার বলি, যাদের এরকম কালো দাগছোপ আছে, তারপরে পিম্পলস আছে, তাদেরকে দেখো আমি তোমাদের দেখিয়েছিলাম না আমার ব্লগে, যে এরকম আমি একটা প্যালেট কিনেছি যেটা থেকে অরেঞ্জ গ্রিন এসব আছে, তো সেই প্যালেটটা দিয়ে তো কিন্তু ইউজ করতেই হবে। আর এটা কিন্তু ইউজ করতেই হয় মাস্ট, কারণ যাদের চোখের নিচে দাগ পড়ে যায়, চোখের নিচটাতে বেশি করে দিতে হয়, তারপর যাদের পিম্পলসের দাগ রয়েছে, এরকম কাটা ছেঁড়ার দাগ, আঁচড়ের দাগ রয়েছে তাদের, তারা কিন্তু এটা করতেই হবে তাদেরকে, যে অরেঞ্জ কালেক্টর দিয়ে আমাদের এটাকে ফিল আপ করতে হবে। তারপরে যাদের পিম্পলস আছে তারা এরকম গ্রিন ইউজ করতে পারো। তো যাই হোক, চলো এবার দেখো আমি ফাউন্ডেশন দিয়ে নিয়েছি, ফাউন্ডেশন নিয়ে ভালোভাবে ব্লেন্ড করছি। আর আমার ফাউন্ডেশনটা এত পরিমাণে ভালো, এটা বোধহয় প্যাকের ফাউন্ডেশন, তো দারুণ দারুণ কাজ করে, আর একদম ব্লেন্ড হয়ে গেলো খুব সহজেই, কিন্তু ব্লেন্ড হয়ে যায়। আর আমার খুবই পছন্দের কিন্তু একটা এইচডি ফাউন্ডেশন, মানে কম দামের মধ্যে একটা এইচডি বলতে পারো। তো যাই হোক এবার দেখো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, উপরে আরেকটু আমার লাগবে ফোরহেডের মধ্যে। তো দেখো খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে গেলো একদম। তো আমি একদম হালকা করেছি, ওই জন্য একটু দাগছোপ বোঝা যাচ্ছে, বেশি একটা গর্জিয়াস করবো না। তোমরাও করো না ভুল করেও, যেহেতু দিনের বেলা যাচ্ছ, একদম হালকার মধ্যে একটা মেকআপ করার চেষ্টা করো। তো দেখো এবার হচ্ছে হাইলাইট পয়েন্টগুলোতে আমি একটু হাইলাইট করে নিচ্ছি ওই ফাউন্ডেশনটা দিয়েই। তো কপালের মধ্যে দিয়ে নিলাম, এবার গালে যে জায়গাটা আমার একটু দাগ রয়েছিল সেই জায়গাটার মধ্যেও আমি দিয়ে নিচ্ছি, আর নাকের উপরেও দিয়ে নেব, যেগুলো এগুলো হাইলাইট পয়েন্ট। তো সেই এইসব জায়গাগুলোতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এইবার দেখো কী করব, আবার সেই কনসিলার প্যালেটটা নিয়ে ব্রাউন শেড নিয়ে আমি কন্ট্রোলিং করব, কারণ কন্ট্রোলিং করাটা খুব মাস্ট, করতেই হবে মেকআপের ক্ষেত্রে। তো আমি এতদিন কিন্তু পাউডার কন্ট্রোলিং করতাম, তো আজকে ভাবলাম না একটু ক্রিম কন্ট্রোলিং করে দেখি। তো একদিন আমি বাড়িতে ট্রাই করেছিলাম ক্রিম কন্ট্রোলিং, তারপর দেখি যে না ঠিকঠাক আছে, তাই ভাবলাম যে না আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। কিন্তু ক্রিম কন্ট্রোলিং করতে আমি আগে খুব ভয় পেতাম, কোথায় দাগ দিব আর কোথায় না দিব, যদি তেরা পাকা হয়ে যায় খুব ভয় পেতাম। তো যাই হোক আজকে তোমাদের সামনে অনস্ক্রিন করে দেখালাম, তোমরাও চাইলে এইভাবে করতে পারো। ক্রিম কন্ট্রোলিংটা করলে কী হয়, কন্ট্রোলিংটা একদম পারফেক্ট একটা শেপ আসে। আর যদি পাউডার কন্ট্রোলিং করি, পাউডার তো বুঝতেই পারো এই
একটু হলেও সরে যায় সেখান থেকে। ক্রিম কন্ট্রোলিংটা করা থাকলে পাউডার কন্ট্রোলিংটা কিন্তু ভালোভাবে সেট হয় আমার মনে হয়। তো দেখো চোখের নিচেও আমি ভালো করে একটা কনসিলার দিয়ে হাইলাইট করে নিচ্ছি, কারণ চোখের নিচটা তো করতেই হবে। হাইলাইট পয়েন্টগুলো অবশ্যই ধ্যান দিও, নাকের ওপরটা এইভাবে আমি কন্ট্রোলিংয়ের নিচেও কিন্তু আমি হাইলাইট করেছি, কপালেও করেছি, আর থুতনিতে করতে ভুলে গেছি, এই হচ্ছে ব্যাপার। তো দেখো পুরো আমি ব্লেন্ড করার পর একদম পারফেক্ট দেখাচ্ছে সব কিছুই। তো এবার আমি করব পাউডার দিয়ে। আমি মেকআপ করতে করতে ভুলেই গেছিলাম যে আমি তোমাদের সামনে দেখাচ্ছি, আমি আয়নাটা একদম ক্যামেরার সামনে নিয়ে এসেছি, সরি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ না আমি জানি। তো এবার দেখো ভালোভাবে কোনো লুজ পাউডার দিয়ে বা কম্প্যাক্ট পাউডার দিয়ে তোমরা কিন্তু এইভাবে পাউডার দিয়ে সেট করতে পারো মেকআপটা। তো এবার আমি একটা পাউডার কন্ট্রোলিং নিয়ে পাউডার কন্ট্রোলিংও করে নিলাম। তো দেখো একদম আমার মেকআপ ডান এখনও সে পুরো কমপ্লিট হয়নি। তো এবার দেখো ব্লাশ আছে, একটা পিচ পিঙ্ক কালারের ব্লাশ আমি করে নিচ্ছি, যেহেতু আমরা আমাদের গায়ের রং শ্যামবর্ণ সেহেতু কিন্তু আমাদের এই পিচ কালারটা খুব যায়। তো সেটা বেশি রেড হলেও ভালো লাগবে না, বেশি একটা পিঙ্ক হলেও ভালো লাগবে না, এই পিচ পিঙ্ক যে কালারটা হয় না সেটাই কিন্তু খুব ভালো যায়। তো তোমরা চাইলেও কিন্তু তোমরা করতে পারো। তো এবার দেখো আমার ঠোঁটের যে মেকআপগুলো লেগেছিলো সেগুলো কিন্তু আমি মুছে দিলাম, কারণ আমি দেখেছি আমি আগে না এটার উপরেই দিয়ে দিতাম, তারপর দেখলাম যে যদি দেই মেকআপের উপরে তাহলে কিছুক্ষণ পরেই ফেটে যায়। তো এবার দেখো আমি একটা বুলেট লিপস্টিক নিয়েছি পিঙ্ক কালার, একদম হালকাভাবে আগে দিয়ে নিলাম। দেওয়ার পর এখন একটা হালকা ব্রাউন শেড নিয়ে আমার যে মানে ঠোঁটের যে লাইন গাইডলাইনগুলো সেই জায়গাগুলোতে আমি দিয়ে নিচ্ছি। এটা একটা আলাদা কালার আসবে ঠোঁটের, তোমরা দেখলেই বুঝতে পারবে, একটু পিঙ্কিশ থাকবে মিডিলটা আর সাইডটা একটু ব্রাউনিশ থাকবে। আমি ভাবলাম যে পুরো যদি পিঙ্ক দেই একদমই বাজে লাগবে, আবার যদি পুরো ব্রাউন দেই একদমই বাজে লাগবে দেখতে। হালকা দেখো বুঝতেই পারছো কালারটা একদম এটার সাথে একদম মানে হালকার মধ্যে ভালো গেছে। তো এবার আমি মাস্কারা পরে নিচ্ছি, তোমরা যে কোনো মাস্কারা ইউজ করতে পারো, চাইলে আইল্যাশও পরতে পারো। তো এবার দেখো আমি হাইলাইট করে নিচ্ছি, তো হাইলাইটটাও একদম হালকা। আরেকটা কথা বলে দিই, তোমরা কিন্তু অনেকেই সিলভার কালারের হাইলাইট ইউজ করো, কিন্তু সিলভার কালারের হাইলাইটটা আমাদের টোনে যায় না, আমাদের টোনে ইন্ডিয়ান টোনে কিন্তু গোল্ডেন কালারের শেডটাই যায়। তো আমি এই জন্য গোল্ডেন কালার হাইলাইটটাই করে নিচ্ছি। আর সিলভার কালার করলে এটা হচ্ছে মনে হয় এটা যারা একটু বেশি ফর্সা তাদেরকেই ভালো মানাবে। তো এবার যেমন ধরো কার কথা বলবো, কারিনা কাপুর আছে, প্রীতি জিন্তা নয় কারিনা কাপুরই হবে, কারিনা কাপুরের টোনে কিন্তু সেটাই যায়। তো যাই হোক এবার দেখো আমি সুন্দর একটা ইয়াররিংস পরে নিয়েছি, হেয়ারস্টাইল এখনও ভাবিনি, তবে আজকে অনেক কটা হেয়ারস্টাইল করে আমি কিন্তু তোমাদের সামনে দেখাবো যে কোন লুকে ঠিকঠাক লাগছে। তো দেখো আমার কোনো আমি গলার টলার পরবো না, হাতে চুড়ি পরবো এবার, আর কানেরটাও পরে নিলাম। তো চুলটা কিন্তু এখনও কিছুই করিনি, চুলটা ভাবছি। তো দেখো এবার চুড়ি আমি ম্যাচিং চুড়ি কিনেছি ইয়েলো কালারের, তবে এটা সেই ইয়েলোটা নয় শাড়ির কালারের, ওটা পাইনি। তো দেখো এইভাবে আমি পরে নিলাম, তবু যাকে মানাচ্ছে তো একটু হলো। তো চলো চুড়ি পরে তারপরে একবারে ফুল লুকে কয়েকটা লুক নিয়ে আসবো, টিপও পরবো একটুখানি, তোমরা দেখো কোন লুকে কিন্তু আমাকে ভালো লাগে অবশ্যই কিন্তু বলো। Thank you.
তো বন্ধুরা আজকের মেকআপ লুকটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেক কষ্ট করে তোমাদের জন্য মানে তোমাদের মেকআপটা দেখার জন্য বেসিক্যালি আমি বলেছি ঠিকই যে আমি বিয়েবাড়ির জন্য শাড়ি কিনেছি, আমি জানি না এই শাড়িটা পরে আমি বিয়েবাড়িতে যাবো কিনা, তবে তোমাদের জন্যই কিন্তু আমি এই শাড়িটা ব্লাউজটা কিনে একটা ম্যাচিং করে আমি কিন্তু একটা লুক দেওয়ার চেষ্টা করলাম, যাতে করে তোমরা সরস্বতী পুজোর সময় এইভাবেই এরকম কন্ট্রাস্টে পরে তোমরা বিয়েবাড়িতে যেতে সরি পুজোতে যেতে পারো। আশা করি কালার কন্ট্রাস্টটা আছে সেটা তোমাদের ভালো লেগেছে, কারণ বললাম না দু একজন বলেছে যে এটার সাথে কি মানাবে নাকি, দেখো সত্যি বলছি খুবই ভালো লাগছে, সেটা আমি তোমাদের বোঝাতে পারবো না, আর তোমরাই কমেন্ট করে বলো যে ঠিক কীরকম লাগছে এই কালার কন্ট্রাস্টে যে হোয়াইটের সাথে ইয়েলো। তোমরা যদি এরকম সিলভার ব্লাউজ না পাও, আমারটা কিন্তু সিলভার ব্লাউজ, তো এরকম যদি সিলভার ব্লাউজ না পাও তোমরা কিন্তু অবশ্যই হোয়াইটের সাথে এটা ট্রাই করতে পারো, দেখো দেখতে কিন্তু হোয়াইটের মতনই লাগছে তাই না। তো এই শাড়ির সাথে আমি এই কানেরটাও আজকে আমি ম্যাচিং করে নিয়ে এসেছি, তো আশা করি তোমাদের ভালো লেগেছে এটার সাথে। তো এরকম ব্লাউজের সাথে যদি গলায় কিছু না পরো তাহলে কিন্তু একটা বড় ইয়াররিংস পরার চেষ্টা করবে, তোমাদের ভালো লাগবে। আর যদি সেখানে তুমি একটা সাধারণ একটা টপ পরো, দেখো সেরকম একটা কিন্তু ভালো লাগছে না, তবে দেখো সেটা এরকম কানেরও হতে পারে বা ঝুমকো, বড় বড় যে ঝুমকোগুলো হয় না সাদা, আমি ঝুমকো খুঁজেছিলাম পাইনি, তো বড় বড় যে ঝুমকোগুলো হয় তবে সাদার মধ্যেই পরতে হবে যদি এই কন্ট্রাস্টটা তোমরা পুজোতে শাড়ি পরো, অবশ্যই কিন্তু সাদার মধ্যেই পড়বে। তো একটা সাদা এই পাশে একটা ফুল লাগিয়ে নেবে, একটা মানে একটা পুরোনো দিনের স্টাইল ভালো লাগে না, তো যেহেতু পুরোনো দিনের স্টাইলগুলো কিন্তু এখন ফিরে আসছে, তো কথার শেষ হচ্ছে না। তবে আমার কিন্তু কালার কন্ট্রাস্টটা দারুণ লেগেছে, মানে আমি যতটা না এটার সাথে ব্লু বা রেড বা পিঙ্ক পরে কমফোর্টেবল হতাম, কিন্তু আমার হোয়াইটটা পরে বেশ কমফোর্টেবল লাগছে, আর অতটাও গর্জিয়াস নয়। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, আর যারা আইল্যাশ পরতে চাও আইল্যাশ পরতে পারো, তোমরা জানো আমি কোনো মেকআপ ভিডিওতে আমি আইল্যাশ পরি না, আসলে আমার আইল্যাশে অ্যালার্জি আছে, তো সেই জন্য কিন্তু আমি পরি না, ভালো লাগে না, ভালো লাগে কিন্তু আমি আমাকে পড়লে ভালো লাগে না সেটাই আর কি। তো চলো আমি পিছনে একটা সাধারণ খোপা করে নিয়েছি, তোমাদের পছন্দ মতো একটা খোপা করে নিও। তো আর আজকে কিন্তু বেশ কটা লুক আমি এই শাড়ির সাথে করে তোমাদের সাথে দেখালাম, আর কোন লুকটা সব থেকে বেশি ভালো লাগছে আমাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না, যে দিদি ভাই তোমাকে চুল বাঁধা ভালো লাগছে বা চুল ছাড়া ভালো লাগছে বা এক সাইডে ভালো লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, ফিরে আসছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। ভালো লাগলে কী করতে, অবশ্যই একটা লাইক করতে হবে, তোমাদের জন্যই এই লুকটা ক্রিয়েট করা, এত কিছু কিনে তোমাদের জন্যই কিন্তু আনা, তো অবশ্যই লাইক করো। এখন রাত বাজে 9:30, এখন রান্না করব, তোমরা তো জানোই আমার সেই ডেইলি লাইফস্টাইল ব্লগে আমি আবার চলে যাব, মানে ডেইলি লাইফস্টাইল যেটা, তো অনেক কথা বলে বললাম, তো কেমন লাগছে অবশ্যই বলো, বারবার বলছি। তো চলো এরকম করেই সাজার চেষ্টা করো, আশা করি তোমাদের বয়ফ্রেন্ডরা হা করে তাকিয়ে থাকবে তোমাদের দিকে। যাই হোক এমনি ইয়ার্কি করলাম, দিদি হিসেবে ইয়ার্কি করতেই পারি তাই না, দিদি বোন হিসেবে ইয়ার্কি করতেই পারি। তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করে যাও, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, আবার চলে আসবো বোরিং লাইফস্টাইল নিয়ে। তো আজকেরটা একটু অন্যরকম লেগেছে আশা করি, তো লাইক তো বানতাই হ্যাঁ না, তো চলো বাই বাই।